everyone trust. হ্যালো বন্ধুরা, কেমন আছে? নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কীভাবে জর্ডান গার্মেন্টস ভিসায় 2024 সালে ভিসা পেতে পারেন এবং বর্তমানে জর্ডানে গার্মেন্টস ভিসা আছে কি না, ছেলে ও মেয়ে কীভাবে যাবেন, কত টাকা বেতন, কত ঘন্টা ডিউটি, সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন। কারণ বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিও শেষে সকল তথ্য এবং ইনফরমেশন জানানো হবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে 2024 সাল এসে পড়েছি আমরা এবং বাংলাদেশে 2024 সালের প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক কিন্তু সুইং অপারেটর এবং বিভিন্ন কাজে বিভিন্ন স্কিলের মাধ্যমে শ্রমিক নিয়োগ হচ্ছে জর্ডানে। জর্ডান অত্যন্ত একটি সফল দেশ, তারা গার্মেন্টসের দিক দিয়ে প্রতিনিয়ত এগিয়ে চলছে। বর্তমানে জর্ডানে ছেলে ও মেয়ে উভয় কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমানে জর্ডানের প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক নিয়োগ হচ্ছে এবং তার মধ্যে রয়েছে গার্মেন্টস সুইং অপারেটর। জর্ডানের ছেলে ও মেয়ে উভয় দুটি কাজে প্রচুর সংখ্যক শ্রমিক এই বছরে নিয়োগ হতে চলেছে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। চলুন বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। বর্তমানে সুইং অপারেটরের কাজে মেকানিকের ডিমান্ড কিন্তু প্রচুর রয়েছে, অর্থাৎ যারা গার্মেন্টসের মেশিনগুলো ভালো মতো ঠিক করতে পারেন তাদেরকে মেকানিক বলা হয় এবং মেকানিকের কাজে কিন্তু প্রচুর সংখ্যক শ্রমিক 2024 সালে নিয়োগ হতে চলেছেন। অবশ্যই আপনাদের মেকানিকের কাজটাই জানা থাকতে হবে, তাহলে আপনারা এই কাজে খুব সহজেই ইজিভাবে ভিসা পেয়ে যাবেন। বন্ধুরা, চ্যানেলে নতুন থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, বর্তমানে জর্ডানে প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে, ঠিক তেমনই বর্তমানে জর্ডানে মেয়েদের কাজে কিন্তু বৈধভাবে সুইং অপারেটর নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, যারা সুইং অপারেটিং অর্থাৎ ফ্যাট লোক, ওভারলোক, প্লেন মেশিনগুলো যারা ভালো মতো অপারেটিং বা চালাতে পারেন তাদেরকে সুইং অপারেটর বলা হয়। ঠিক তেমনই বর্তমানে প্রচুর সংখ্যক শ্রমিক কিন্তু বর্তমানে জর্ডানে নিয়োগ করা হবে। বন্ধুরা, জর্ডান অত্যন্ত একটি সফল দেশ, এই দেশটি বন্ধুরা জর্ডানের কারেন্সি চলে থাকে। বর্তমানে জর্ডানের কারেন্সির মান কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো। ঠিক তেমনই বর্তমানে যদি আপনারা জর্ডানে যান, আপনাদের বেতন হবে 25,000 টাকার আশেপাশে মেয়েদের ক্ষেত্রে। 8 ঘন্টায় ডিউটি হবে এবং থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে। বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন আপনারা জর্ডান দেশটিতে গেলে। বন্ধুরা, জর্ডান অত্যন্ত একটি সফল দেশ এবং তারা বাংলাদেশের থেকে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক নিয়োগ করবে এই বছর। বন্ধুরা, আপনারা সবাই জানেন বাংলাদেশে কিন্তু গার্মেন্টস শ্রমিকদের সুনাম কিন্তু সারা বিশ্বে রয়েছে, কারণ বাংলাদেশের গার্মেন্টস দিক দিয়ে কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে ভালো একটি টপ10 স্কোরে রয়েছে। ঠিক তেমনই বর্তমানে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক কিন্তু বাংলাদেশ থেকে তারা নিবে বলে আমাদেরকে কথা দিয়েছে এবং প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ হচ্ছে প্রতিনিয়তই। এছাড়া জর্ডানের ছেলেদের মেকানিক এবং সুইং অপারেটর উভয় দুটি কাজে শ্রমিক নিয়োগ করা হবে এবং প্রচুর সংখ্যক শ্রমিক এই বছরের নিয়োগ হতে চলেছে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে দেন। আপনাদের একটি লাইক 1,000 ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে। বন্ধুরা, আজ দেশি ভিসা চ্যানেলটি আপনাদের জন্যই সাফল্যের মুখে এগিয়ে চলছে। এছাড়া বন্ধুরা, পুরুষদের ক্ষেত্রে গার্মেন্টস সুইং অপারেটর এবং মেকানিক এই দুটি কাজের বেতন হবে 35,000 থেকে 40,000 টাকার আশেপাশে। 8 ঘন্টায় ডিউটি হবে, থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে। বন্ধুরা, বুঝতেই পারছেন থাকা খাওয়া কোম্পানি বহন করলে মূল টাকাটি নিজে বেতনে নিতে পারবেন। খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করে নিজের জীবনকে একটি উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে পারবেন। বন্ধুরা, বর্তমানে জর্ডানের প্রচুর সংখ্যক শ্রমিক 2024 সালে নিয়োগ হতে চলেছে। যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সকল তথ্য, সাহায্য, ইনফরমেশন পেয়ে যাবেন। খুব অল্প সময় ভিসা প্রসেস হওয়া সম্ভব। সম্পূর্ণ কাজটি মেইন পাওয়ার এবং সিঙ্গারিং প্রসেসের মাধ্যমে করা হবে। যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন নেক্সট কী ধরনের কন্টেন্ট চান এবং প্রচুর সংখ্যক কন্টেন্ট কিন্তু বা ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসবো। আপনারা কোন দেশ নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করবেন, সেই ভিডিওর উপর বা সেই টপিকের উপর আমরা নেক্সট ভিডিও আনানোর ট্রাই করব। বাংলাদেশের সকল ধরনের গার্মেন্টস ভিসা এবং গার্মেন্টসের ইনফরমেটিভ ভিডিওগুলো এবং সকল ধরনের ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে দেশি ভিসা চ্যানেলে আপলোড করা হয়। তাই বন্ধুরা, যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, বিদেশ যাওয়ার জন্য প্রার্থী, তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে, সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।